হ্যালো ভিউয়ার্স, আমি দীপু। আমার এই ভিডিওতে দেখাবো জুম অ্যাপে কীভাবে মিটিং শিডিউল তৈরি করা হয় এবং এই শিডিউলটি কীভাবে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। আমার ফার্স্ট টিউটোরিয়ালে দেখিয়েছি কীভাবে জুম অ্যাপে অ্যাকাউন্ট করতে হয় এবং দ্বিতীয় টিউটোরিয়ালে আমি দেখিয়েছি কীভাবে ছবি সেটিং করতে হয় এবং তৃতীয়টিতে দেখিয়েছি এর সুযোগ সুবিধা কী এবং কীভাবে আপনার অনলাইন ক্লাসে আপনার টিচার অথবা হোস্ট রিকোয়েস্ট করলে লিঙ্কের মাধ্যমে কীভাবে আপনার অনলাইন ক্লাসে অ্যাটেন্ড করবেন। আজকে জুম নিয়ে আমার চতুর্থ টিউটোরিয়াল, এই টিউটোরিয়াল নিয়ে আমরা দেখব কীভাবে শিডিউল তৈরি করা হয়। গ্লোবালাইজেশনের এই বিশ্বে ভার্চুয়াল মিটিং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ভার্চুয়াল মিটিংয়ে বাংলাদেশও বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলছে। বাংলাদেশে এখনও পর্যন্ত অনলাইন ক্লাস নেওয়ার ক্ষেত্রে জুম মিটিং ক্লাউড অ্যাপসটি সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে। ফার্স্ট টাইম আমরা আমাদের পিসি থেকে জুম অ্যাপটি ওপেন করব। জুম অ্যাপটি ওপেন করে আমরা দুটো অপশন দেখতে পাবো, সাইন এ মিটিং, জয়েন এ মিটিং এবং সাইন ইন। আমার ফার্স্ট টিউটোরিয়ালে দেখিয়েছিলাম কীভাবে জুম অ্যাপে অ্যাকাউন্ট করতে হয়। প্রয়োজন হলে আমার টিউটোরিয়াল ওয়ানটি আপনারা দেখে নেবেন। আমি এখন সাইন ইন করছি। আমার জুম আইডিটা এখানে টাইপ করব। প্রথম অপশনটিতে মেইল অপশন, দ্বিতীয় অপশনটি হচ্ছে পাসওয়ার্ড অপশন। এখানে আমি আমার পাসওয়ার্ডটি দেব। আমার আইডির যে জুম আইডির পাসওয়ার্ড আছে ওই পাসওয়ার্ডটি দিয়ে আমি সাইন ইন করব। কিছুক্ষণ ওয়েট করার পর একটি নতুন ইন্টারফেস ওপেন হবে, একটা নতুন পেজ ওপেন হবে। এখানে কিছু অপশন দেখতে পাচ্ছেন, নিউ মিটিং নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, জয়েন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, শিডিউল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, শেয়ার স্ক্রিন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, আরও দেখতে পাচ্ছেন কারেন্ট ডেট অ্যান্ড টাইম এবং নিচে আছে আমার ডিসপ্লে নেম, টাইম অ্যান্ড মিটিং আইডি, আমার মিটিং আইডি। যেহেতু আমরা শিডিউল তৈরি করব, তো আমরা এখন শিডিউল অপশনটিকে ক্লিক করব। নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে, তো নতুন ইন্টারফেস দেখতে পাচ্ছেন টপে লেখা আছে শিডিউল মিটিং এবং তার নিচের অপশন দেখতে আছে টপিক। এই টপিকটি হচ্ছে আপনি কোন টপিক নিয়ে মিটিং করবেন বা ক্লাস করবেন সেটা। এখানে আমি টেস্ট ব্যাচিস একটা টপিক দিচ্ছি, টেস্ট মিটিং নামে একটা টপিক দিচ্ছি। এটা হোস্টের উপর ডিপেন্ড করবে, আপনি যে এবং টিচারের উপর ডিপেন্ড করবে যে আপনি কোন টপিকটা নিয়ে ক্লাস বা মিটিং করবেন। তারপরে অপশনটি আছে ডেট অ্যান্ড টাইম। এখানে ক্লিক করলে একটা ক্যালেন্ডার ওপেন হবে, এখান থেকে আপনার ডেটটা সিলেক্ট করে দেবেন। ডেটটা সিলেক্ট করলে দেখতে পাচ্ছেন এখানে ডেট এবং পরবর্তী ডেটটাও দেখাচ্ছে, সেম ডেট দেখাবে এবং এখানে টাইম সিলেক্ট করলে টাইম অপশনটি ক্লিক করলে আমরা এখানে 24 আওয়ার্সের টাইম দেখতে পাবো। এখান থেকে আমি সকাল 10টায় সিলেক্ট করে দিচ্ছি এবং শেষ হচ্ছে ডিফল্ট চলে আসবে আধা ঘন্টা এবং আমি কাস্টমাইজ করে 11টা সকাল 11টা দিলাম। সকাল 11টা দেওয়ায় একটা মেসেজ দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন নিচে এখানে ইয়োর জুম বেসিক প্ল্যান হ্যাজ এ 40 মিনিট টাইম লিমিট। তার বাংলা হচ্ছে যে আপনি যে বেসিক জুমে আপনি 40 মিনিট পর্যন্ত কাজটি করতে পারবেন। আর আপনি যদি লাইসেন্স করা থাকে তাহলে আনলিমিটেড মিটিংটা করতে পারবেন, আনলিমিটেড টাইম। এখন আমরা পরের অপশনটিতে চলে যাই, মিটিং আইডি। এখানে জেনারেট অটোমেটিক্যালি ডিফল্ট করা থাকে। আরেকটি অপশন আছে, সেটি হচ্ছে পার্সোনাল মিটিং আইডি, এবং তারপরের অপশনটি হচ্ছে সিকিউরিটি। সিকিউরিটির নিচে আছে পাসকোড। পাসকোডটি ডিফল্ট করা আছে, আপনি ডিফল্ট চাইলে ডিফল্ট রাখতে পারেন, এটা হোস্টের উপর ডিপেন্ড করে আপনি কাস্টমাইজ করতে পারবেন। আমি দিচ্ছি key@123। তারপরে আমরা নিচের অপশনটিতে যাব, ভিডিও অপশন। এখানেও তার প্রপার্টি আছে, হোস্ট যদি তার ভিডিও আর পার্টিসিপেন্টকে দেখাতে চায় তাহলে অন করে দেবে, এটা হোস্টের উপর ডিপেন্ড করছে। ও যদি চায় যে আমি পার্টিসিপেন্টের দিকে ভিডিও দেখব তাহলে অন করে দিবে, আর এটাও টোটালি হোস্টের উপর ডিপেন্ড করছে। এবং তার নিচের অপশনটি হচ্ছে অডিও, কম্পিউটার অডিও ডিফল্ট করাই থাকে। এবং তার নিচের অপশনটি হচ্ছে ক্যালেন্ডার। ক্যালেন্ডারের একটি অপশন হচ্ছে আউটলুক। এই আউটলুকটি হচ্ছে একটা মেইল অ্যাপ। এই মেইল অ্যাপ যদি সিলেক্ট করে দিই তাহলে আউটলুকে আমার এই টাইম শিডিউলটা চলে যাবে। আর গুগল ক্যালেন্ডার অপশনটা সিলেক্ট করে গুগল মেইলে আমার এই টাইম শিডিউলটা চলে যাবে। আর ডিফল্ট করা আছে আধার ক্যালেন্ডার। এবং নিচের অপশনটি হচ্ছে অ্যাডভান্স অপশন। অ্যাডভান্স অপশনটি ওপেন করলে আমরা চারটি প্রপার্টি পাবো। আমরা অ্যালাউ পার্টিসিপেন্ট টু জয়েন এনি টাইম, যাতে করে এই অপশনটা আমি ক্লিক দিয়ে দিব, যাতে করে যে কোনো টাইমে সে যে টাইম ইন্টারভেল আছে ও যে কোনো টাইমেই যেন অ্যাটেন্ড করতে পারে। এবং এটাকে আমরা পার্টিসিপেন্ট আনলিমিটেড অবস্থায় রাখবো। এবং অটোমেটিক্যালি রেকর্ড মিটিং অন দ্য লোকাল কম্পিউটার, এইখানে টিক দিয়ে দিব, যাতে করে টিচারের ক্লাসটি পরে স্টুডেন্টরা রিভিউ করতে পারে, মিটিং মেম্বাররা আবার রিভিউ করতে পারে। এটা টোটালি হোস্টের উপর ডিপেন্ড করছে। তারপরে আমরা সেভ দিব। সেভ দেওয়ার পরে আরেকটি নতুন ইন্টারফেস আসবে। টোটালটাই হচ্ছে আপনার টাইম শিডিউল। এখানে হোস্টের নাম দেখা যাচ্ছে, ডেট অ্যান্ড টাইম দেখা যাচ্ছে, কোন জোন থেকে করছি। আমি ঢাকার জোন বিলং করি, তাই ঢাকার জোনটি আমি সিলেক্ট করে দিয়েছি শুরুতেই। এবং নিচে আপনি দেখতে পাচ্ছেন লিঙ্ক, জয়েন জুম মিটিং। HTTP দিয়ে আপনার একটা লিঙ্ক ক্লিক করা হয়েছে, অটোমেটিক্যালি এটা জেনারেট হবে। এবং নিচে আছে মিটিং আইডি এবং পাসকোড, আমি যেটা দিয়েছিলাম কাস্টমাইজ করে key@123। তারপরে আমরা কপি টু ক্লিপবোর্ডটাকে ক্লিক করে দেব। এটা করলে আমার টোটাল যে ইনফরমেশনটা আছে সেটা কপি হয়ে গেল, আমার টাইম শিডিউলটা কপি হয়ে গেল। আমি টাইম শিডিউলটাকে নোটপ্যাডে ওপেন করে নোটপ্যাডের মধ্যে আমি সেভ করে দেব। আমার একটা রেকর্ডে রাখার জন্য আমি একজন হোস্ট এর উচিত এই রেকর্ডটা নোটপ্যাডের রেকর্ড পেস্ট করে সেভ করে রেখে দেওয়া। আমি সেভ করে রেখে দিচ্ছি। এখন এই টাইম শিডিউলটা আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করব। হোয়াটসঅ্যাপে আমি এই টাইম শিডিউলটাকে পেস্ট করে দিচ্ছি, স্টুডেন্ট অথবা মিটিং মেম্বারকে পেস্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা টপিক, টাইম শিডিউল সব দেখতে পাচ্ছেন। আইডি সেন্ড করে দিলাম, এটা তার আইডিতে চলে গেল। এখন আমি আউটলুক অ্যাপসে যাচ্ছি, নতুন মেইল ওপেন করছি। এখানেও আমি জুম অ্যাপের টাইম শিডিউল মিটিংয়ের টাইম শিডিউলটাকে পেস্ট করে দিতে পারবো। নোটপ্যাড থেকে আমি যে নোটপ্যাডে রেকর্ডটা রেখেছিলাম সেই নোটপ্যাডে যাব। যদিও কপি করা আছে, তারপরেও আমি আবার নতুন করে কপি নিচ্ছি টোটাল রেকর্ডটাকে, টোটাল মিটিং শিডিউলটাকে আমি কপি করে নিলাম। তারপর আমি পেস্টটিতে, মেলের পেস্টটিতে পেস্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন টোটাল মিটিংয়ের রেকর্ডটা পেস্ট হয়ে গেল। এখন আমি আমার টিম মেম্বার বা আমার স্টুডেন্টদের আইডিতে আমি এটাকে শেয়ার করব, যাদের মেল করব তাদের কাছে চলে যাবে এই টাইম শিডিউলটি টু সিসি। এখানে যাকে যাকে আমি রাখবো তার কাছে মেল চলে যাবে। নিচে দেখতে পাচ্ছেন সাবজেক্ট, এই সাবজেক্টটি ছাড়া আমি সেন্ড করে দিচ্ছি, তাহলে দেখেন কি মেসেজ দেখাচ্ছে। ডু ইউ ওয়ান্ট টু সেন্ড দিস মেসেজ উইদাউট এ সাবজেক্ট? আমি ডোন্ট সেন্ড দিব। আমি টেক্সট মেসেজ দিয়েছি, এখন আমি সাবজেক্টটার নাম দিয়ে দিব যাতে আমরা বুঝতে পারি। টেক্সট মিটিং, সাবজেক্টের নাম দিলাম টেক্সট মিটিং। আমি জাস্ট ভেরিফাই করবো যে মেলটা আমি পাঠিয়েছি, তার একটা সাবজেক্ট দিয়ে দিলাম যাতে আমি সহজে বুঝতে পারি, এবং সেন্ড করে দেব। এখন আমি ভেরিফাই করব। আমি আউটলুক অ্যাপসে চলে যাব। দেখতে পাচ্ছেন একটা মেল চলে আসছে, টেক্সট মেল টিপুতে পাঠিয়েছিলাম। ওপেন করলে দেখেন জুমের টাইম শিডিউলটা দেখা যাচ্ছে, মিটিং টপিক এবং আইডি, পাসপোর্ট। আমি এখন চলে যাব, যেহেতু আমি জিমেলেও পাঠিয়েছিলাম তো আমার জিমেল ওপেন করা আছে, আমি জিমেল চলে যাচ্ছি। এখানেও দেখতে পাবেন টিপু থেকে একটা মেল এসেছে এবং যেটা সাবজেক্ট হচ্ছে টেক্সট মিটিং। টেক্সট মিটিংটি ওপেন করলে, ক্লিক করলে আপনি দেখতে পাবেন সেম টাইম শিডিউল এবং আপনার লিঙ্ক, পাসওয়ার্ড। এটাকে আমরা অ্যানাদার স্টুডেন্ট অথবা মিটিং মেম্বারদেরকে ফরওয়ার্ড করে দিতে পারবো। ফরওয়ার্ড অপশন আছে, রিপ্লাই অপশন, কল টু রিপ্লাই অপশন আছে। এভাবে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ায় আপনি আপনার টাইম শিডিউলটাকে শেয়ার করতে পারবেন। এখন টেস্ট করার জন্য আমরা লিঙ্কে ক্লিক করছি। যদিও 15 তারিখ হয়নি, 15 তারিখে অটোমেটিক্যালি জয়েন মিটিং অপশনটি আমরা টেস্ট করার জন্য করছি। ওপেন দ্য মিটিং ওপেন হবে। এখানে শুধু আমি হোস্ট হিসেবে রেকর্ডিং ইন প্রোগ্রেস ক্লিক করেছি টেস্ট করার জন্য। আমি যেহেতু হোস্ট হিসেবে ক্লিক করেছি, আমার ছবিটা আমি দেখতে পাচ্ছি। মিটিংয়ের ডেট হচ্ছে 15 তারিখ। 15 তারিখে স্টুডেন্ট অথবা গেস্ট তারা মিটিং অ্যাটেন্ড করতে পারবে। আমি মিটিংটা ইন করে দিচ্ছি, মিটিং পোস্ট করে দিচ্ছি। পোস্ট করে দেওয়ার পর অটোমেটিক্যালি রেকর্ডিং স্টপ। টেস্ট করার জন্য যেহেতু আমি রেকর্ডিংটা টিক দিয়েছিলাম, রেকর্ডটা হয়ে গেল, অডিও রেকর্ডটা হয়ে গেল। এই অডিও রেকর্ডটি আমি সংরক্ষণ করে আমি যে কোনো টাইমে, যে কোনো আমি অথবা আমার স্টুডেন্ট অথবা টিম মেম্বার, মিটিং টিম মেম্বাররা রিভিউ করতে পারবে। দ্যাটস ইট। এটি হচ্ছে জুমে শিডিউল তৈরি করার নিয়ম। আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।